স্বজন হারানোর এ আহাজারই যেন থামার নয় গাজায় ইসরায়েলের বর্বর হামলায় গত নয় মাসে কত ফিলিস্তিনি যে প্রিয়জন হারিয়েছেন তা বলে শেষ করা যাবে না তারপরও থামছে না নৃশংসতা নতুন করে গাজার খান ইউনিসের আলমাওয়াসি শরণার্থী শিবির লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী এতে প্রাণ হারিয়েছেন বহু নিরীহ ফিলিস্তিনি আহত হয়েছেন প্রায় তিনশো জন এছাড়াও সাতই শরণার্থী শিবিরে একটি মসজিদের ধ্বংসাবশেষের সামনে নামাজ পড়ার সময় ইসরায়েলের হামলায় বেশ কয়েকজন নিহত হয়েছেন আল মাওয়াসি শরণার্থী শিবিরে চালানো হামলায় শত শত ফিলিস্তিনিকে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ কে আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় তবে ইসরায়েলি বাহিনীর দাবি হামাসের সামরিক শাখার এক শীর্ষ কমান্ডার মোহাম্মদ হামলার লক্ষ্যবস্তুতে পরিণত করা এলাকা কয়েকদিন আগে নিরাপদ অঞ্চল হিসেবে ঘোষণা দিয়েছিল ইসরায়েলি বাহিনী সেখানেও নারকীয় তাণ্ডব চালাল তারা নগদের কাছে সব তো সারা সবচেয়ে কম নিরস্ত্র ফিলিস্তিনিদের নৃশংসভাবে হত্যা করে হামাস নেতাকে হত্যার জন্য হামলা চালানো হয়েছিল ইসরায়েলের এমন দাবির সমালোচনা করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি নিহতদের বেশিরভাগই নারী ও শিশু তাদের রক্ত মোহাম্মদ দেইফের রক্তের থেকে কম দামি নয় জানিয়ে গাজায় হামাসের উপপ্রধান খলিল আলহায়া বলেছেন নেতানী মিথ্যা জয়ের আশা করছে তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী উদ্দেশ্য করে বলেন তার বক্তব্য শুনে দেশ উপহাস করছেন এমন নারকীয় হামলার পর নেতানিয়াহু আবারও বলেন তারা হামাসকে নিশ্চিহ্ন না করা পর্যন্ত থামবে না হামাসের সব নেতাকে শেষ করার প্রত্যয় জানান তিনি গাজায় নৃশংসভাবে নিরীহদের হত্যার নিন্দা জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় বাস্তুচ্যুত নিরীহ ফিলিস্তিনিদের বর্বর হামলা চালিয়ে হত্যা করায় নিন্দা জানিয়েছে ইরান সৌদি আরব কাতার জর্ডান এবং মিশর আলমাওয়াসি শরণার্থী শিবিরে হামলার নিন্দা জানিয়ে অধিকৃত পশ্চিম তীরে বিক্ষোভ হয়েছে শত শত ফিলিস্তিনি বিক্ষোভে অংশ নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে স্লোগান দেন এদিকে বিক্ষোভ হয়েছে জেরুজালেম ও তেলাবিবে তবে তা জিম্মি মুক্তির দাবি জানিয়ে প্রতি শনিবারের মতো এ শনিবারও বিক্ষোভ করেন হাজারো ইসরায়েলি জিম্মিদের মুক্তির জন্য নেতানিয়াহু প্রশাসনকে অবিলম্বে হামাসের সঙ্গে যুদ্ধবিরতির দাবি জানিয়ে আসছেন বিক্ষোভকারীরা একই সঙ্গে নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে স্লোগান দিয়ে তারা বলেন বিশ্বের সবচেয়ে বাজে সরকার ইসরায়েলের বর্তমান সরকার সংবাদ সময়